ফতোয়াটা কেবলমাত্র খাদিজার মেয়ের একটা ইবাদত পড়ে এর উপর দিয়ে চালিয়ে যারা হিংসাত্মক মনোবৃত্তি চাচ্ছে, মহিংসাত্মক মনোবৃত্তি যারা তৈরি করতে চাচ্ছে, আমি আজকের এই খাতা বুখারী মজমুজ যেখানে পড়েছে মাতিন সাহেবের বক্তব্য ছিল, আজকে সময় গেছে আজকে চাও না না পড়ো, আমি বললাম আজকে একজন পড়বে অন্তত একজন অন্তত পড়বে, না পড়লে ওই মিথ্যুক এবং শিরনাচানা ডাক্তার না পড়া ব্যক্তিদের পগল বাজানো হবে, যদি আমরা বলিলাম বলে এরা পড়া বন্ধ করে দিচ্ছে, কথা বুঝতে পারিনি, যার জন্য আমি বললাম একজন পড়বে ভাই, যদি বলে হলিউড আপনি জেল করে কাজ করছেন কেন কেন, আমি আপনাকে ছোট ছোট দুটো দলিল দিচ্ছি, এর বেশি আর দেবো না, আপনার সময় নেই, যে আমার মার উপস্থিতিতে একটা মেয়ে এখানে তার আওয়াজ দিয়ে কিতাবটা পড়লো, শরীয়তের দৃষ্টিতে এটা কতটা বৈধ আর কতটা অবৈধ, কারণ আমাদের দেশের কিছু এই যেমন শিরনাচানা ডাক্তার থাকে, আমাদের দেশে কিছু ফতোয়ার কিতাবের এক খণ্ড বই পড়ার ক্ষমতা তাদের নেই, অথচ এই ফতোয়া দিয়ে বাজিমাত করার ধান্দায় যায় থাকে, এরকম কিছু লোক আছে, এবং যারা ফতোয়া দিয়ে সব জোগাড় করছে না পাপ জোগাড় করছে ভাবে না, তারা ভাবে যে কাইম সাহেব সাহেব খুব আর তারাই ভাই বড় বড় মুরব্বি, অথচ এই কিতাবে দুটো লাইন পড়ার অনুরোধ তাদের নেই ভাই, আসলে ঘটনা হয়েছে এমন, এই যুগটা হলো হলো নকলি বলে নকল হইতে সাবধান, কথা বুঝতে পারেন, যাই যাই হোক, তো এই ব্যাপারটা আপনাদের জানা দরকার, জানলে পরে ওই যারা ফতোয়ার কিতাব না বুঝি ফতোয়া দেয় তাদের এই অপপ্রচার থেকে আমাদের এই ভাইগুলো অন্তত সতর্ক থাকতে পারবে, নাম্বার ওয়ান ভাই, এই যে মেয়েদের গলার আওয়াজ এর সীমা রেখা কি, মেয়েদের গলার উচ্চ আওয়াজ করার ব্যাপারে ওলামায়ে কেরামরা একমত যে মেয়েদের উচ্চ আওয়াজ করা চলবে না, আর এই জন্য মেয়েরা আজান দিতে পারে না, ইকামত দিতে পারে না, মেয়েরা ওয়াজ নসিহত করতে পারে না, মেয়েরা তাকবীরে তাসবীহ কে জোরে পড়তে পারে না, এই এই জাতীয় নিষেধাজ্ঞাগুলো এসেছে, কারণ তার একটা হলো হলো তাদের আওয়াজটাও গোপনীয়, আর দ্বিতীয় একটা হলো হলো এদের আওয়াজের ভিতর দিয়ে মানুষের ভিতরে ফেতনার ভয় আছে, এই দুটি কারণ ফোকাহে কেরাম উল্লেখ করেছেন, উল্লেখ করে তারা মেয়েদের কণ্ঠে উচ্চ আওয়াজ করতে নিষেধ করেছে, তো ওই পর্যন্ত একটা সীমারেখা, এরপরে স্বাভাবিকভাবে মেয়েরা স্কুলে পড়তে যেয়ে তারা কথা বলবে না বলবে না, তারা ডাক্তার বাড়ি যেয়ে কথা বলবে কি কি, তারা নিজের সংসারে নিজের সংসারে তার স্বামী কি ছেলে এছাড়া ভিন্নদের সঙ্গে কথা বলবে কি কিনা, আমার কথা বুঝতে পারছেন কি, কথা যখন গোপনীয় তাহলে তার স্বামী ছেলে যাদের সঙ্গে তার বিয়ে হারাম আর যার সঙ্গে বিয়ে হয়েছে তাদের সঙ্গে তার কথা বলা ছাড়া বাকি অন্যদের সঙ্গে কথা বলতে পারে কিনা বা বলে কিনা, কি বলবেন আপনারা, স্কুলে এরা কথা বলে হ্যাঁ না বলেন, ডাক্তারখানায় কথা বলে যদি বলি না যায় তাহলে তো মেয়েদের যাবতীয় কর্মকাণ্ড হয় ইশারায় করতে হবে না হলে লেখনির মাধ্যমে করতে হবে, তাদের অভিপ্রায় ব্যক্ত করে অথবা ইশারা করে তারা ব্যক্ত করে জানা নাই, তাহলে সেখানে কথা চলছে কথার মাধ্যম দিয়ে তাদের মনের অভিলাষ অভিপ্রায় তারা ব্যক্ত করছে এ থেকে মানুষ এড়িয়ে যেতে পারে না,
সুতরাং যেটা মূল বলওয়া সেটার ক্ষেত্রে শরীয়তের সীমা রেখে বজায় রেখে সীমা রেখা বজায় রেখে তাদের কথা বলাটা প্রয়োজনীয়তা হয়েই পড়ে। ভাই ভাই মনে করুন কোন বর পুরুষ কারোর বাড়িতে গেল, সেই বাড়ির পরিবারের যিনি প্রধান স্বামী বা সেই বাড়ির যিনি প্রধান তাকে খোঁজ করলেন, তো কোরআন শরীফে আল্লাহ বললেন যে যদি এমন কেউ অপরিচিত লোক এসে বাড়িতে কাউকে সম্মান করে তাহলে মেয়েদের পক্ষ থেকে তার একটা জবাব দিতে হয়, বাড়ির পুরুষ কেউ নেই জবাব দিতে হবে হবে না জি ভাই। তো কোরআনে আল্লাহ বললেন ফালা তাখদাউনা বিমাকুর, তোমরা তাদের সাথে কথাটা বিনম্র ভাষায় মিহিন স্বরে বলো না, বরং এমন একটা ঝাঝালো স্বরে কথা বলো যে কথাটা অসঙ্গত নয়, আবার কথাটার ভিতরে কোনো মিহিন স্বর সুর কিচ্ছু নেই। তাহলে কোরআনের এই কথা থেকে বুঝতে পারা যায় যে পর পুরুষ বাড়িতে এসে যদি কাউকে খোঁজ করে তাহলে পরিবারের মেয়েরা তাদেরকে মিহিন বা নরম স্বরে কথা বলে না, একটু চড়া স্বরে কথা বলে তার জবাবটা দিয়ে দেবে। আচ্ছা ভাই ভাই এই যে প্রয়োজনটা, এই প্রয়োজন থেকে কটা পরিবার বার পৃথিবীতে বাঁচতে পারে সম্ভব, তাহলে সেক্ষেত্রেও তাদের কথার দ্বারা আওয়াজ করতে হতে হচ্ছে। ভাই ভাই এরপরে আমি আপনাকে খুব ছোট করে একটা কথা বলছি, আচ্ছা যারা ফতোয়াগুলো দিচ্ছে যে খাদিয়াতুল কুবরা এতিমখানা বালিকা মাদ্রাসায় একটা মেয়েকে দুটো মেয়ে এবারে পড়ল লল এটা যে নিয়ে যারা জলজলা করতে চাইছে আমি জিজ্ঞাসা করি তারা যে মেয়েগুলো কি বিয়ে করে বাড়ি বউ বানিয়েছে, একটা স্কুল কলেজ থেকে পড়ে শুনে এসেছে তারা কি বোবা হয়ে পড়ে এসেছে, তাদের বাড়ির বউরা এখনো মার্কেটিং করছে। ভাই ভাই তো মার্কেটিং যখন করে বোবা হয়ে মার্কেটিং করে বলে মনে হয় তাদের মেয়েরা হাই স্কুলগুলোতে পড়ছে, শরীয়তের মশওয়ারা শুধু খাদিজার মেয়েদের জন্য, আর বাড়ির বউ আর মেয়েরা মার্কেটিং করলে জি তারা ডাক্তারখানায় গেলে ওদের জন্য ওই ফতোয়াটা প্রযোজ্য হবে না, হ্যাঁ না বলে হবে তাহলে ফতোয়াটা কেবলমাত্র খাদিজার মেয়েরা একটা এবারে পড়ে এরূপ দিয়ে চালিয়ে যারা হিংসাত্মক মনোবৃত্তি চাচ্ছে মহিংসাংস মনোবৃত্তি যারা তৈরি করতে চাচ্ছে, আমি আজকের এই খালকা বুখারি মজমুজ যেখানে পড়েছে মাতিন সাহেবের বক্তব্য ছিল আজকে সময় গেছে আজকে চাচ্ছেও না পড়ো পড়ো, আমি বললাম আজকে একজন পড়বে অন্তত একজন অন্তত পড়বে, না পড়লে ওই মৃত্যু এবং সিজনাচানা ডাক্তার না পড়া ব্যক্তিদের অগল বজানো হবে যদি আমরা বলিলাম বলে এরা পড়া বন্ধ করে দিচ্ছে, কথা বুঝতে পারেননি যার জন্য আমি বললাম একজন পড়বে। ভাই যদি বলে রলিউর আপনি জেল করে কাজ করছেন কেন কেন, আমি আপনাকে ছোট ছোট দুটো দলিল দিচ্ছি এর বেশি আর দেবো না আপনার সময় নেই। ভাই ছোট ছোট দুটো দলিল দিচ্ছি, নাম্বার ওয়ান কথা বলতে গেলেন তো তোমার সঙ্গে আর কে আছে, তুমি বললেন আমার সঙ্গে রয়েছে তো বললে মান সাহা সে আবার পার কে, তো যখন হিসামের বেটা সাহাব বলে পরিচয় দিলেন এরপরে হযরত সাহাব ইবনে হিসাম হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে কথা বলার জন্য তিনি বললেন সালতু আয়েশা, আমি আয়েশাকে জিজ্ঞাসা করলাম আখবিরিনি আন খুলকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাকে বলুন রাসূলুল্লাহ চরিত্র কিরূপ ছিল, তো হাদিসের শর্ত এসেছে ক্বাল কানা খুলকুহুল কুরআন, আম্মাজান আয়েশা বললেন যে রাসূলের চরিত্রটাই হলো কুরআন শরীফ। এখন হাদিসের টুকরা হাদিস দিয়ে উল্লেখ করা হয়েছে মুসনাদে আহমদের 25300 নম্বর হাদিস, মুসলিম শরীফের 820 নম্বর হাদিস, এই হাদিসটা উল্লেখ করা আছে এবং সহি সনদে বর্ণিত হয়েছে, সেখানে হাদিসের শর্তে কল আম্মা জান আয়েশা বললেন ভাই তাহলে যেখানে হাদিসের শব্দ এসেছে আম্মা জান আয়েশা বললেন তাহলে আয়েশার কথাটা ওই সাহাবীরা শুনেছেন না শুনেননি চিল্লে বলে
তাহলে যদি ইলমে দ্বীনের জন্য আম্মা জান আয়েশার কথা শ্রবণ করা পর পুরুষ সাহাবীদের জন্য যদি জায়েজ হয়, ভাই এখানটায় মেয়েরা কি পড়ছে আর কি করতে কি পড়ার যোগ্যতা তৈরি করেছে, এটা একটা দিক। আর কিতাব হাদিসের কিতাব পড়ানোর সিস্টেম যে মেয়েরা এবার এবার পড়বে, ছেলেরা এবার পড়বে, তবে ওস্তাদ পড়াবে। ভাই এখন আপনি বলুন হাদিসের ওই দলিলের ভিত্তিতে এটাকে আমরা আমি যে করে করছি না হাদিসের সমর্থন আছে ছেলে বলে বলুন। যখন মুহাজির মেয়েরা তোমার কাছে আসে তখন তুমি তাদেরকে পরীক্ষা করো, তারা এই যে তোমরা শেষ করতে পারবে না, চুরি করতে পারবে না, তোমরা ব্যবচার করতে পারবে না, তোমরা সন্তানদেরকে কি খেলবে এই ভয়ে হত্যা করতে পারবে না, তোমরা কারুর নামে মিথ্যা অপবাদ দিতে পারবে না। এই যে কথাগুলো নবী সরকার মেয়েরা তাদের কাছ থেকে উনি স্বীকৃতি নিতেন, সেই স্বীকৃতি নিতেন এখন বলুন এই যে কসম করেছে তারা এটা লিখে না মনে মনে না কথার দ্বারা, তাদের বিরুদ্ধে ফতোয়া নেই, মেয়েরা জেকেরের মজলিস করছে তাদের বিরুদ্ধে ফতোয়া নেই, মেয়েরা পীরের দরবারে যে সেখানে তারা জেকের শপথ তালা নিতে যাচ্ছে তার রীতিমতো জানা যাচ্ছে এদের ফতোয়া নেই, খাদিজার একটা মেয়ে প্রকাশ্য জন সমক্ষে সম্মানিত ভাইরা, আমি কথাগুলোকে নরমালেও বলতে পারতাম কিন্তু কথাগুলো বেশ খানিকটা টেম্পটেড হয়ে গেছে। এই আমার উপস্থিতিতে মেয়েরা পড়ে বলে আমাকে বলা হয়েছে মূর্খ, কিচ্ছু জানে না,
তো যা যা, সে তারা জ্ঞান অনেক বেশি, ফলে তারা আমাকে মূর্খ ভাবতে পারে। কিন্তু যেটাকে আমরা করছি বলতে পারা যায় যা ফর টেস্টিং, জি জি, এটার উপরে যদি না যায় যে ফতোয়া কেউ দিয়ে থাকেন, আমি এতগুলো তাদের বাড়ির মেয়েরা আর মুসলিম কমিউনিটির মেয়েরা যে যে কাজগুলো করে শরীয়তের দৃষ্টিতে, এমন বহু কাজ একদম খাঁটি না যায় কোনটা হারাম, তার বিরুদ্ধে তাদের ফতোয়া বা রেকর্ড নাই। খাদিজার একটা মেয়ে বুখারী শরীফের একটা সবব তিন মিনিট পড়লে সেটা হয় দোষের সমালোচনা, যেহেতু কাইম সাহেব সেখানে বসে থাকে, ফলে এর জন্য এক উচ্চ আলেম রয়েছে, তাদের বিরুদ্ধে ফতোয়াবাজি নয়, ফতোয়াবাজিটা হলো কাইম সাহেবের বিরুদ্ধে, জি জি, কারণ একটাই জানে যে এটা কিছু করতে পারে না, তবে এই খুঁটির আগে যজ্ঞ করা গেলে ডালপালাগুলো যজ্ঞ করা যাবে, এটাই হচ্ছে তাদের ধ্যান ধারণার স্বপ্ন। তো তাদেরকে আমি একটা কথা বলতে চাই, দেখো ভাই, জি জি, ইনসানের শত্রুত নয়, তোমাদের অফেন্সিং কথার অফেন্সিং সিদ্ধ নয়, সঙ্গত উত্তর দিয়েছিস, জি জি। তো এতটুকু কথা বলি, আল্লাহ যদি কাউকে কান ধরে ধরে চুপ করে তোলে, তোমরা পায়ে ধরে চুপ করতে পারবে না বাবা, বেকার অযথা ব্যাপারে পড়িও না, হয় তোমরা পারো কিছু করো, নাহলে যারা করছে তাদেরকে করতে দাও, জি জি। শরীয়তের মশলা যদি তুমি দুটো বোঝো, আমি একটাও বুঝি, তো আল্লাহ শশিয়া দেয় করে বলতে পারি, অন্তত জামাতে চেষ্টা করি যে কোন শরীয়ত বিরোধী কাজ আমাদের দ্বারা সাংগঠনিকভাবে প্রতিষ্ঠানগতভাবে কিছু না হোক, এর পরেও যে হবে না তা না, মানুষ তো আমরা কিন্তু যেটা প্রকৃত পক্ষে জরুরত, এই জরুরতটাকে তোমরা ফতোয়া দিয়ে বন্ধ করে দেবে, আর আমরা সেটাকে স্বীকার করে নেবো যে আমরা ভুল করছিলাম, এতটা সস্তা ভাবা এখনো উচিত নয়। আর বলবো না, হয়তো আপনাদের একটু ব্যথা দিয়ে দিলাম, কিন্তু বাস্তবিক একটা মশলা আপনাদেরকে বোঝানোর জন্য এই কথাগুলো বলে বলতে বাধ্য হয়েছে ভাই, মশলাটার পক্ষে আর কত কথা না, তবে এইটুকু সরসর রাখুন, সবাই জানে পোষা ছেলে মানে তার ছেলে, আর পোষা ছেলের বউ মানে তার ত্রবধূ, এটাই মানুষের ধারণা, জি জি। অথচ আমার আল্লাহ নবী সরকারের আলমের পোষা ছেলে যায়েদের স্ত্রী জয়নাবকে যখন যায়েদ তালাক দিলেন, সেই পোষা ছেলের তালাকটা তাই স্ত্রী জয়নাবের সঙ্গে আল্লাহ রাসূলের বিয়ে দিয়ে দিলেন, কথা বুঝতে পারছো? লোকে বললো মোহাম্মদ ছেলে বড়ি তালাক দেওয়া বড়ি বিয়ে করেছে, আর আল্লাহ পাক বললেন যে আমি এই কাজটা করে দিলাম এই জন্যই সাফা জানা লিকাই লাকুনা আলাল মুমিনিনা হারাম, আমি এই জয়নাবের সঙ্গে তোমার বিয়ে দিলাম এই জন্যই যাতে কিয়ামত পর্যন্ত ইমানদারদের জন্য এই পোষা ছেলে তালাক দেওয়া স্ত্রীকে পালন পিতা বিয়ে করতে আর কোন সমস্যা না থাকে, তাই নবী তোমার পোষা ছেলে তারা তারা ব্যস্ত স্ত্রী জয়নাবের সঙ্গে তোমার বিয়ে করিয়ে দিলাম, তাহলে আমাদের ধারণা একরকম, আল্লাহ পাকের হিকমত আর একরকম, এই কত বুঝতে পারেন, যাই হোক আর বাড়ছি না, ওই পর্যন্ত মনে মনে রাখুন,